সো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমাদের সুন্দরবনের একটা নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কোথায় আছি, অবশ্যই বুঝে গেছো, নদীর কাছে, নদীর রাস্তায় আছি। সো ফাইনালি আমরা যাব। তোমরা দেখতে পাচ্ছ যে নদীটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ যে কত দূর অবধি জঙ্গল চলে যাচ্ছে, কত দূর অবধি জঙ্গল। এখান থেকে আমরা ওই নদী অবধি যাব, যে কত দূর নদীটা আছে দেখতে যাব। তো ফাইনালি ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভালো লাগলে একটা করে লাইক করে দেবে, চলো ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, এই মুহূর্তে ফাইনালি আমরা জঙ্গলের অনেকটা ভিতরে চলে এসেছি। আরও আমরা যাব, মানে পুরোটা জঙ্গলটা চারিদিকে দেখতে পাচ্ছ পুরো গভীর। আর ফাইনালি এদিকে সরু রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে আমরা যাব। তো কত দূর যাওয়া যায় যাওয়া যাক। আর ভীষণ ভয় করছে, অনেকদিন পরে জঙ্গলে এসেছি। তো চলো যাওয়া যাক, দেখা যাক কী হয় পরবর্তী। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা ওই বাঁধ থেকে অনেকটা চলে এসেছি। আর পায়ে এতটা কাদা, মানে কাদা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আর এই মুহূর্তে এটা নদীর যেটা বলে, এটা কি বলে, নেশা, এটা নেশা বলে। এটা বড় নদী থেকে এইটা ছোট নেশা হয়ে জঙ্গলের ভিতরে ঢুকছে। আর কথা বলতে পারছি না, হাঁপিয়ে পড়েছি, এতটা কাদাতে আসতে হয়েছে। আর জঙ্গলের মাঝখানে দেখতে পাচ্ছ এটা ফাঁকা আর পুরো ঘন জঙ্গল। তো বিশাল ভয় লাগছে, আমি আর আমার ভাই এই যে দুজন আসছি। আর জল উঠছে, জোয়ার উঠছে, ঠিক আছে। তো চলো। তো গাইজ, মিনিমাম না হলেও রাস্তা থেকে 15 মিনিট হেঁটে হেঁটে চলে এসেছি। এখনও যে নদীটা যে শুরু এখনও দেখতে পাচ্ছি না, বিশাল ভয় লাগছে। আর ওদিক থেকে জলও বেড়ে চলেছে, আর ওদিকটা বাঁক আরও গভীর হয়ে যাচ্ছে জঙ্গলটা। সত্যি আমার একটা কি অজানা কিছু রহস্য লাগছে, কারণ আমি আর মিনিমাম 2 থেকে 4 বছর আসিনি এখানে এই জঙ্গলে। আর সব কিছু দেখছি নতুন নতুন লাগছে জঙ্গলের ভিতরে। হে ভাই, ভাই আর কত দূর যেতে হবে বল? জোয়ার উঠছে, জলেরও জোয়ার উঠছে, ঠিক আছে। তো চলো, আমি প্রচুর নার্ভাস হয়ে যাচ্ছি, জানি না কি হবে। তো ফাইনালি যাওয়া যাক, ওদিকটা আমরা হেঁটে হেঁটে তো যাচ্ছি। উফ, জল উঠছে, ঠিক আছে। আর একদম জঙ্গল নিস্তব্ধ হয়ে আছে, আমি আর আমার ভাই যাচ্ছি এখানে ফোন নিয়ে। এই বাবা, আর এদিকে জোয়ারও উঠছে, এখানে অনেকে মাছও ধরতে আসে, ঠিক আছে। আর আমরা আজকে এসেছি এমনি ঘুরতে এসেছি, কোনোরকম মাছ টাছ, ভাই দেখে আয় রাস্তা দেখে আয়, কোনোরকম মাছ ধরতে আসিনি, জাস্ট একটু ঘুরতে এসেছি। কারণ মাছ ধরার চিন্তা ভাবনা পরে করব, আজকে যদি স্যাটিসফাই পাই, মন থেকে সাহস পাই তাহলে বল। হুম হুম, ওখানে জালও পেতে রেখেছে অনেকে মাছ ধরার জন্য। আজকে যদি মনের মধ্যে সাহস পাই, স্যাটিসফাই পাই, অবশ্যই মাছ ধরার ব্লগ আনবো এই চ্যানেলে। তো এখন যাওয়া যাক, যেখানে যাচ্ছি নদীর অবধি। তো চলো, তোমরা দেখতে থাকো, অসাধারণ লাগছে আমাদের সুন্দরবনের জঙ্গলটা, অসাধারণ। লাইক করে দাও গাইজ, একটা লাইক লাইক, আর ভালো লাগলে একটা করে সাবস্ক্রাইব করে দাও, কারণ সুন্দরবনের ব্লগ আসবে কন্টিনিউ, পুরো জঙ্গলটা ঘুরে ঘুরে দেখাবো তোমাদের। উফ, সেই সেই লেভেলের জগৎ গাইজ, সেই লেভেলের জগৎ। ওয়াও, বারকো বারকো বারকো। সো গাইজ, এই মুহূর্তে একটা কাঁকড়া পেয়েছি, ঠিক আছে। এগুলো বাচ্চা ক্যাংড়া, ধরি 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 ধরি, এই মুহূর্তে একটা কাঁকড়া ধরেছি, ঠিক আছে। তো হাই, তার দাঁড়া ভেঙে রয়ে গেছে আর সে চলে। তো ফাইনালি আমি মনে হয় দেখতে পাচ্ছি সামনে নদীটা শুরু। আর চলো তোমাদেরকেও দেখাবো যে নদীটাকে কেমন দেখতে। আর এদিকটা দেখতে পাচ্ছ পুরো বড় বড় গাছের ঘন জঙ্গল, আর এদিকটাও সেম ঘন বড় বড় গাছের ঘন ঘন জঙ্গল। আর তার মাঝখান থেকে একটা নেশা টাইপের তৈরি হয়ে গেছে, যেখান থেকে জল উঠে পুরো জঙ্গলটাকে জলে জলান্ন করে। আর এগুলো পুরো সুন্দরী গাছ পুরো সবগুলো। আর ফাইনালি পাশে দিয়ে দেখছি কারুর পায়ের ছাপ নেই তেমন, আর পাঁকে আমরা গেড়ে যাচ্ছি মিনিমাম 1 হাঁটু অবধি। আর এসে পৌঁছে গেছি মোটামুটি একদম কাছে। তো প্রচুর ভয় লাগছে গাইস, কুমির টুমির চলে আসবে না? তো তো চলো। সো গাইস, আমরা এই মুহূর্তে দেখতে পেয়ে গেছি নদীটা অনেকটা হেঁটে এসেছে, অনেকটা পুরোটা হেঁটে হেঁটে এসে এই মুহূর্তে চলে এসেছি ফাইনালি, কি বলা যায়, নদীর মুখে। আর এখন দেখছি জোয়ার উঠছে গাইস, আমরা বেশি দূর রিক্স নিয়ে আর যেতে পারবো না, কারণ আমার বিশাল ভয় করছে। ভাই সাইডে আয়, সাবধানে আয়, ঠিক আছে।
সো গাইস, আমরা এই সোজা যাচ্ছি না, এই রাস্তা জঙ্গলের ভিতর থেকে ঢুকে পড়ছি। ভাই আমার সঙ্গে আয়, জঙ্গলের ভিতর থেকে ঢুকে পড়ছি। কাঁটা গাছটা, ও মাই গড, যা দেখাচ্ছি, দেখো ও দেখাচ্ছি, জাস্ট ওয়াও লাগছে। সো গাইজ, ফাইনালি আমরা এই মুহূর্তে নদীতে চলে এসেছি, আর তোমরা দেখতে পাচ্ছ আমার ভাইও জলের দিকে হালকা নেমে যাচ্ছে। আর এটা পুরো নদী আমাদের এদিকটা, পুরো বলতে গেলে আমাদের বাড়ির চারিদিকটাই নদী। আর সো ফাইনালি আমার তো খুব ভালো লাগছে অনেকদিন পরে এসে, আমিও ভাবছি আমার ব্লগে এটা কন্টিনিউ আনবো, তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। আর জাস্ট ওয়াও লাগছে গাইজ, পুরোটাই নদী আর নদী, পুরোটা নদী আর নদী, জাস্ট ওয়াও ওয়াও। আর এই যে ডাংগুলো পোতা আছে, ওইগুলো নিচে জাল আছে, ঠিক আছে, পুরোটা দেখো ডাং ডাং পোতা আছে। এই জালগুলো ওর উপরে তুলে দেয়, দেওয়ার পরে যখন জোয়ার হলো, জোয়ার হওয়ার পরে জল উঠে গেল, মাছ টাছ ওর এর মধ্যে থেকে গেল, যখন ভাটা হয়ে যায় হয়ে যায়, ওখানে মাছগুলো থেকে যায়, ওইগুলো মাছগুলো ধরে, বেশি দূর যায় না, চলে আয় জলে। ওর জলে নেমে গেছে অনেকটা, আর আমি তো এখনও জলে নামিনি, উপরে আছি। সো গাইজ, তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে একটা করে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা যাক আর তোমাদের কিছু কি দেখাতে পারি না, চলো। গাইজ, আমরা দেখতে পাচ্ছি না, এখনও আমরা অনেকটা যেতে হবে। আর বন্ধুরা দেখুন, আমাদের জল ছিল ওইখানে আর চলে এসেছে এখন এখানে, কতটা আমাদের পা দূরত্ব আছে। তো বন্ধুরা, আমাদের তাড়াতাড়ি জল খুব উঠে যাচ্ছে, আমাদের যেতে হবে এখনও 20 মিনিট। আমরা ভাবছি যে যাওয়ার আগে জল তো উঠে যাবে না, তো তার মধ্যে যদি কিছু যদি ফটো আসে তাহলে আমরা। তো গাইজ, এই মুহূর্তে আমরা নদী থেকে এখন বেরিয়ে যাচ্ছি, তো চলো রাস্তায় গিয়ে কথা হবে, কারণ এখানে অনেকটাই জল উঠে যাচ্ছে। সো ফাইনালি রাস্তায় যাওয়া যাক, তারপরে কথা হচ্ছে, কারণ এখানে খুব সেফটি বলে মনে করছি না, কারণ সন্ধ্যাবেলা জোয়ার উঠছে, জানি জল খুব কম উঠবে, তার সত্ত্বেও বলছি যদি কোনো কারণে বেশি হয়ে যায়, রাস্তা যদি না পাই তার জন্য ফাইনালি চলে যাচ্ছি, আমার খুব ভয় করছে। তো চলো রাস্তায় গিয়ে পুরো একদম নদী বাঁধে গিয়ে কথা হবে, তো চলো। তো যখন আমরা নদী থেকে ফিরে মানে আমাদের এই নেশা ধরে যাচ্ছিলাম, তো এখন জোয়ার উঠছে, দেখতে পাচ্ছ জলটা অনেকটা উঠে গেছে, যখন আমরা এসেছিলাম এখান থেকে কোনো জল আসছিল না, আর এখন পুরোটা জল উঠে যাচ্ছে। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি, চলে বলতে চলে যাচ্ছি বলতে কোথায় যাচ্ছি, বাঁধের দিকে, কারণ সত্যি আর ভয় লাগছে। তোমরা দেখতে পাচ্ছ ভাই, চলে ও ভাই চলো, আর কতটা। সো গাইস, এখন হাঁটছি আর হাঁটছি, আর ওদিকে জল আসছে আঁ করে নদী থেকে। কোথায়, হায় রে, কেবা কি সুন্দর পরিবেশ, সত্যি অসাধারণ, প্রকৃতির অসাধারণ রূপ। হা হা হা, পা ফটকে গেলে জলে ডিপ, এই নেশার মাঝখানে ছিলাম আর এখন জল চলে আসছে, ভাবা যায়। মানে জোয়ারটা যদি না হতো, যদি ভাটা হতো, তোমাদের দেখাতাম আরও কত নিচ অবধি জল যেত, মানে নদীর মাঝখানে বালির চড়া চলে আসতো, ঠিক আছে, চড়া আছে এখানে, বালির চড়া। আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি, তো চলো, আর কি করবো, বাঁকে হাঁটতে হাঁটতে দম বেরিয়ে যাচ্ছে। আহা জল, আয় আস্তে আস্তে আয়, ঠিক আছে, অনেকটা হেঁটে এসেছি। তারপরে ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, আমরা যে যাচ্ছি হেঁটে হেঁটে। পাখি আছে, পাখিরা সব রাতে একটু মানে আর একটু সন্ধ্যা পরে সব আসবে জঙ্গলে, কারণ এখন তারা বাইরে খাওয়া দাওয়া করছে, ঘুরছে, আর জঙ্গলে তারপর চলে আসবে। সত্যি অসাধারণ জায়গা, শামুকে পা কেটে গেছে মনে হচ্ছে গাইস। ওয়া
তোমাদের তো যাওয়ার সময় তেমন একটা শেয়ার করিনি কতটা হেঁটে হেঁটে গিয়েছিলাম। গাইস এখন দেখতে পাচ্ছ জঙ্গলের মাঝখান থেকে যেতে হচ্ছে। গাইস একটা তো লাইক করতে হয়, লাইক একটা করে দিও গাইস। এখানে তেমন একটা জল ওঠেনি বুঝলি, তেমন একটা জল ওঠেনি। ওই দিকের নেশাতে জল উঠে গেছে আর এই দিকের নেশাতে তেমন একটা জল ওঠেনি। উফ কেমন কষ্ট হচ্ছে, জল নিকল গেছে তো চল। এইগুলো দেখ মেকা, এতে যদি কেউ পা তুলে দেয় ঘ্যাঁচ করে পা চলে যাবে সব। গাইস তোমরা দেখতে পাচ্ছ এগুলো যদি পা পড়ে পুরো পা একদম পকার পাক হয়ে যাবে। চলে এসছি তো, অনেকটা চলে এসছি না, অনেক অনেকে গাছও কাটছে এদিকটা, তাও মিনিমাম না হলেও না হলেও 2 কিলোমিটার তো। ভাই আমরা যে ভয়টা পাচ্ছিলাম যে জল উঠে যাবে, যেহেতু মরা নিয়ে এটা পুরো অমাবস্যা পূর্ণিমা জোয়ার নয়, ফুল জোয়ার নয়, তো ওই জন্য জলটা ওঠেনি। আমরা রাস্তায় উঠি তারপরে কথা বলছি। সো গাইজ আজকের অভিজ্ঞতা প্রচুর হলো, তো ফাইনালি এই মুহূর্তে আমরা বাঁধে চলে এসেছি, মানে যেটা জঙ্গল থেকে সেই অত দূর তোমরা দেখতে পাচ্ছ সেখান থেকে এখানে বাঁধে চলে এসেছি ফাইনালি। আর ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে একটা করে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও, কারণ অনেক কষ্ট করে ভিডিও করেছি আজকের। তো ভাই এই যে ভাইও এখানে আছে, তো ভাই কিছু বলে দে। তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলটা নতুন হন তাহলে এটা সাবস্ক্রাইব করে দিবে। ওকে।